वेलकम टू माय यूट्यूब चैनल, थैंक्स फॉर क्लिक दिस वीडियो। तो बंधुरा आज के तुम्हारे एक नतून प्रकार वीडियो नहीं आसलम जो इस्लामपुर कॉलेजे एनवीयूर अंडारे जो इस्लामपुर कॉलेज आई कॉलेजे जो इंटरनल एग्जामिनेशन है फर्स्ट थर्ड फाइव सेमिस्टारे, तो ये एग्जाम तुम्हारा क्यों देवा सम्पूर्ण आज के मोबाइल माध्यम तुम्हारे देखे दे तुम्हारा निजे निजे फोन थे एन सी क्यू और असाइनमेंट एग्जामिनेशन दीते खूब सहज पद्धति। और एक कथा जरा बैक कैजुअल और एबसेंट स्टूडेंट आछे एमन अनेक स्टूडेंट आछे जादेर एबसेंट आसे बैक आछे कैजुअल आछे अर्थात तादेर क्षेत्रे कि एम सी क्यू देवा उचित, तो सब ही आज के भिडियोर माध्यम तुम्हें जानिए देव। तो ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তীতে এরকম সব ভিডিও তোমরা দেখতে পাও। যারা সাবস্ক্রাইব করেছো তারা তাদের অসংখ্য ধন্যবাদ। তো রেগুলার আপডেট অর্থাৎ জব নিউজ অর্থাৎ এডুকেশনাল যত কিছু আছে আপডেট সব আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পেয়ে যাবা, রেগুলারই আপডেটেড পেয়ে যাবা। আর ইসলামপুর কলেজ আর এনভিউর আন্ডারে যত কলেজ আছে সবই আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো চ্যানেলটা অতি দ্রুত সাবস্ক্রাইব করো আর চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে ক্রোম ব্রাউজার খুলে নেবা, ক্রোম ব্রাউজার খুলে নিয়ে ডেস্কটপ মোড করতেও পারো নাও করতে পারো। তো সুবিধার্থে ডেস্কটপ মোড করে নিচ্ছি, সুবিধার্থে ডেস্কটপ মোডটা করে নিলে ভালো হবে। ডেস্কটপ মোড অলরেডি করাই আছে। তো এইখানে আমাকে টাইপ করতে হবে ইসলামপুর কলেজে, নিচে টাইপ করা আছেই চলে আসবে। তো ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে তোমরা ক্লিক করে নেবা, এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর অটোমেটিকলি অফিসিয়াল ইসলামপুর কলেজে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাওয়া। চলে যাওয়ার পর এইখানে যে স্টুডেন্ট এরিয়া আছে এখান থেকেও তোমরা যেতে পারো সরাসরি ঢুকে। আবার নিচে স্ক্রল করার পর এখান থেকেও তোমরা সরাসরি ঢুকতে পারো ক্লিক করার পর। তো আমি এখান থেকে সরাসরি ঢুকছি, তো ঢোকার পর ঢুকে গেলাম। তো ইউ উইল গেট ম্যাক্সিমাম সিক্স চান্স টু লগ ইন, তুমি তোমার যে এম সি কিউ অ্যাসাইনমেন্ট আছে, কারোর অ্যাসাইনমেন্ট আছে, কারোর এম সি কিউ আছে, একটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকতে পারে থাকতেও পারে, তো সেই ক্ষেত্রে তোমাকে ছয়বারই চান্স দেবে। তুমি এই ছয়বারের মধ্যে তোমার যে এম সি কিউ আছে আর অ্যাসাইনমেন্ট আছে সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই ছয় চান্স তোমরা খুব কেয়ারফুলভাবে ছয়বারে অতিক্রম করলে তো তোমাকে আবার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ব্লক করে দেবে। ব্লক করলে আবার তোমাকে কলেজে মেল করতে হবে, ফোন করতে হবে, অনেক ঝামেলা। তো বরঞ্চ তোমরা তোমাদের নিজের ফোনে একবার ঢুকে বা দুইবার ঢুকে দুইবারের মধ্যে এক্সামিনেশনটা কমপ্লিট করার চেষ্টা করবা। তো আরেকটা কথা, যারা ব্যাক ক্যাজুয়াল আর অ্যাবসেন্ট আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা তাদের এই এম সি কিউ এক্সাম দিতে হবে না, তাদের শুধু এক্সটার্নাল এক্সামটা দিলেই হবে। ইতিমধ্যে যে এনভিউর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এক্সামিনেশনের যে ফিটা নেওয়া হয় সেটা অলরেডি চালু হয়ে গেছে কালকে থেকে। তো তোমরা যা তোমরা অবশ্যই তোমাদের এক্সামিনেশন ফিটা জমা করে দাও, নাহলে এক্সটার্নাল পরীক্ষাটা দিতে পারবে না। এম সি কিউটা তো দিতেই পারবো, এম সি কিউর কোনো প্রবলেম হবে না। তো এক্সটার্নাল যে এক্সামটা সেটা দিতে পারবে না, সেটা না হলে তুমি পাস করতে পারবে না। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। আর ব্যাক ক্যাজুয়াল অ্যাবসেন্টরা শুধু ফর্ম ফিল আপ করবে, যে যে সাবজেক্টে ব্যাক আছে সেই সাবজেক্টটাই দিতে পারবে। আদার্স আর এম সি কিউ অ্যাসাইনমেন্ট তাদের কিছুই দিতে হবে না, তারা শুধু এক্সটার্নালটা দেবে। এই ছিল ব্যাক ক্যাজুয়াল আর অ্যাবসেন্টদের ইয়ে। আর এবার চলো এম সি কিউর প্রসেসটা দেখে নিই। তো প্রথমে আছে কি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার। তো ফার্স্ট থার্ড আর ফিফথ সেমিস্টারের এম সি কিউ এক্সাম হবে, যে যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে ক্লিক করবে। যদি কেউ যার ফার্স্ট সেমিস্টার সে ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবে, সেকেন্ড সেমিস্টার হলে থার্ড সেমিস্টার হলে থার্ড সেমিস্টারে ক্লিক করবে, ফাইভ সেমিস্টার হলে ফাইভ সেমিস্টারে ক্লিক করবে। তারপরে তার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড সেন্ড করার পর তারপরে তোমাদের মেল বা ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করার পর তোমাদের এম সি কিউর পেজটা ওপেন হবে। তো চলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে পেজ ওপেন হবে। তো
লগ ইন হওয়ার পর এরকম আসবে, তারপরে তোমার যে নাম আছে সেই নামটা মিলিয়ে নেবা, নাম ঠিক আছে কিনা, বাবার নামটা মিলিয়ে নেবা, রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবা, দেখে নেবা ঠিকঠাক আসছে কিনা। তারপরে যে যে সাবজেক্টে ধরো ইংলিশ, ইংলিশের এমসিকিউ এরকম ঠিক চলে আসবে, এডুকেশন তো এডুকেশন অ্যাসাইনমেন্টটা এখানে অ্যাসাইনমেন্ট লেখা চলে আসবে, এখানে পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ এরকম এখানে এমসিকিউ লেখা চলে আসবে। তো এরকম এমসিকিউ লেখা চলে আসলে তোমরা এমসিকিউর উপরে ক্লিক করতে হবে। এমসিকিউর উপরে ক্লিক করলে এই যে এমসিকিউ আছে, এমসিকিউর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। তো নেক্সট পেজ ওপেন হলে পরে দেখাচ্ছি নেক্সট পেজ কেমন ওপেন হবে। এমসিকিউর উপর ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর তোমাকে এরকম ঠিক ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প, তোমাকে প্রথম অ্যাটেম্পটে ক্লিক করতে হবে। ফার্স্ট স্টেপে অ্যাটেম্প আর সেকেন্ড অ্যাটেম্পটার মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটের পর যদি তুমি স্যাটিসফাই না হও যে আমি অনেক কটা ভুল করেছি যে পাস করতে পারবো না, তারপরেই তুমি সেকেন্ড অ্যাটেম্পে অ্যাটেম্প করবে, অযথা না হলে করবে না। যদি মনে হয় তুমি পাস করে যাবা ফার্স্ট অ্যাটেম্পে, তাহলে ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিক করবা, মানে করে ব্যাকে চলে আসবা। আর যদি মনে হয় না যে ফার্স্ট অ্যাটেম্প আমার অনেকে ভুল হয়েছে, তো সেকেন্ড অ্যাটেম্প করবো, তাহলেই সেকেন্ড অ্যাটেম্প হাত দেওয়া, না হলে যথা হাত দেওয়ার লাভ নাই। তো ব্যাকে চলে আসবে, ব্যাকে সেম আসবে, ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর তারপরে তারপরে এরকম কোশ্চেন চলে আসবে তোমার কাছে, এরকম কোশ্চেন চলে আসবে। এরকম কোশ্চেন চলে আসবে, এই হচ্ছে কোশ্চেন, 1, 2, 3, 4টা অপশন থাকবে। তোমার যে অপশনটা মনে হবে সঠিক সেই অপশন, 1 হলে 1 ক্লিক করবা, 2 হলে 2তে ক্লিক করবা, 3 হলে 3 ক্লিক করবা, 4 হলে 4 ক্লিক করবা। এরকম প্রতিটা কোশ্চেনে এরকম ক্লিক থাকবে। তোমাকে টাইম দেবে 12 মিনিট সামথিং, 12 মিনিট মতন টাইম দেবে। সেই 12 মিনিটে তোমাকে 20টা কোশ্চেন সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এক একটা কোশ্চেনের উপর প্রায় 40-45 সেকেন্ড পড়ে। তো সেই হিসেবে তোমাকে এই 40-45 সেকেন্ড 12 মিনিটেই তোমাকে 20টা কোশ্চেন সাবমিট করতে হবে। এরকম কোশ্চেন দেবে, কোশ্চেন দেওয়ার পর সাবমিট করার পর তারপরে তোমাকে একটা কনফার্মেশন আসবে যে তুমি সাবমিট করে দিয়েছো 20টা কোশ্চেন। এইভাবে সাবমিট করার পর এরকম আসবে যে ইউর আপলোডিং স্টাডিড কমপ্লিট, এবং এমসিকিউ ডেট এই ডেটে তোমরা পরীক্ষা দিয়েছো, আপলোড স্টেট কমপ্লিট। এইভাবে তোমরা তোমাদের এক্সামগুলো নিজেই দিতে পারবো খুব সহজে। তো এর জন্য না তোমাকে সাইবার ক্যাফে যেতে হবে, না যায় লাইনে দাঁড়াতে হবে, নিজের ফোন থেকেই ক্রোম ব্রাউজার ওপেন করে এইভাবে এই স্টেপ বাই স্টেপ তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই খুব সহজেই দিতে পারবা। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, তারাও যাতে এই সুবিধার উপভোগ করতে পারে। থ্যাংক ইউ।